খাগড়াছড়ির রামগড়ে তলবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় পুলিশ সুপার মুক্তাধর জানান গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ভোজপুরের হোয়াঁকো বাজারে অভিযান চালিয়ে মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ রানাকে গ্রেপ্তার করা হয় এছাড়া রামগড়ের নাকাপা থেকে আরেক আসামি মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তারা বাইশে অগস্ট রামগড়ের পাতাছড়া ইউনিয়নের রাজাঘাট গ্রামে বাড়ি থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয় ওই নারীকে